আজকে যে শিলান্যাস করছি লোকের 1352 মিটার, 1,05,00,000 টাকার। দেখুন এই রাস্তা হইলিয়া এই সানপুর মুকামটিলা মানুষের বহুত দিনের অপূরন্ত আশা পুরো হয়েছে। যে রাস্তা লইয়া আমি বিদায় হওয়ার পরে দেখিয়া মানুষে বহুত দিন থেকে প্রতিবাদ করি আইতরা। যাই হোক, আজকে তারা মনের আশা পুরো হয়েছে। আজকে মাত্র আমার শুরু হয়েছে যে 50 কিলোমিটার রাস্তা এইবার আমি পাইছি, নতুন রাস্তা 25 কিলোমিটার, 10 কিলোমিটার হইল 5.5 কিলোমিটার আড়াই দিব রাস্তা, 15 কিলোমিটার হইল গিয়া রিপেয়ারিং রাস্তা। আজকে প্রথম শিলান্যাস করছি, কালকে থাকিয়া সিরিয়ালি ডেইলি শিলান্যাস আছে। এর লাগিয়া আমি অঞ্চলের তরফ থেকে আমার তরফ থেকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ার যে একটা বেকওয়ার্ড প্লেস হোক যে রাস্তা দিবার কারণে আজকে মানুষ এই জায়গাটা ফরওয়ার্ড হয়েছে, মানুষের যাতায়াতের ব্যবস্থা হয়েছে, মানুষের বহুত দিনের এক অপূরন্ত আশা পুরো হয়েছে। এর লাগিয়া আমার সমষ্টি এখন পর্যন্ত কারণ হইল গিয়া এই যে গত যে ফ্লাড হয়েছিল এই ফ্লাড হওয়ার পরে বেশি ফ্লাড হয়েছে আলগাপুর হওয়ার লাগিয়া বহুত রাস্তাঘাট ভাঙিয়ে নিছে গিয়া। রাস্তা পাইছি না না অনেক পাইছি অস্বীকার করিয়েন না, কিন্তু তার বাদেও আরো বহুত রাস্তার দরকার আছে আমার সমষ্টি। আমি তড়িগড়ি মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া যেটা পাস হয়েছে আবারও আমরা রাস্তা পাইনি কিছুদিনের ভিতরে, যে যে জায়গার বাকি আছে আবার নতুন রাস্তা ধরিয়ে দিই। আপনার শুনেন আজকের যে আসামের যে কংগ্রেসের প্রেসিডেন্ট ভূপেন বোরা, আমি আগে অনেকবার বলেছি ভূপেন বোরা রাজনীতির লাগিয়ে ম্যাচিউরিটি নেই, কারণ 2026 ভোটের পরে ভূপেন বোরা প্রেসিডেন্ট হওয়ার পরে আজকে পর্যন্ত কংগ্রেস ছাড়িয়া কতজন বিধায়ক বিজেপিতে গেছে এটা আসামের প্রত্যেক মানুষে জানে, এটা আমার মুখের কথা নাই। ইডিএফ থেকে কোনো মানুষ গেছেনি, গেলে সব কংগ্রেস থেকে গেছে। আজকের দিনে যারা কংগ্রেসের বিধায়ক আছে তারা সব কইয়ার না, অনেক বিধায়ক আছে যারা রাতের অন্ধকারে বিজেপি করে আর দিনের বেলা কংগ্রেস করে। যেমন কমলেশ্বর দেবপুর কাজ, আজকে কমলেশ্বর দেবপুর কাজ বিজেপি যা পায় সমান আরে কাজকর্ম সব কমলেশ্বর দেবপুর কাজ পায়, সমান ফেসিলিটি পায় কমলেশ্বর দে হইল গিয়া বিজেপির ক্যাডার। আজকে আমি কইলাম যে এইসব নোংরা রাজনীতি না করিয়া নিজাম চৌধুরী কিতা কইলি যে পিছু চাদারি কে ইউটিউবের মানুষ কইলি সে ইকান কইলে কিতা আসে আমার কংগ্রেসের কিতা মিনিস্ট্রি দিব না কিতা অন্য অন্য রাজনীতি করুক গা। আজকে দেখতে লাগবো এই দেশ 70 বছর হয়েছে স্বাধীন হওয়ার, কংগ্রেসে বেশি দিন রাজত্ব করছে। আজকে যদি মাটি পাট্টার লাগিয়া মানুষের গড় গড় হাজার হাজার মানুষের গড় গড় ভাঙ্গে গভর্নমেন্টে, আজকে এনআরসি লাগিয়া এই কংগ্রেসের সময় যদি এনআরসি সমাধান করে যেত কিন্তু আজকে এই প্রবলেম হইতো না। আজকে বড়লন হত্যা করা হাজার হাজার মানুষকে কাটিয়া নদীত পালাইছেন, কার সময় পালাইছেন? সিদ্দিক আহমদ একবার মাতার কারণে মন্ত্রিত্ব থেকে পালাই দিচ্ছেন, এটা আমরা বলি গেছিনি? এইগুলা দেখতে লাগবো আসামের মানুষকে খালি কংগ্রেস করে হিন্দু ধর্মলম্বী মানুষ কয়জন আছে? কোন মিটিং কোন জায়গায় দিয়ে হিন্দু ধর্মলম্বী মানুষ কংগ্রেসের মিটিং কয়েছেন? শুধু নেতার নাম নিয়ে ভোট দেন, তারা দেহ হইল গিয়া কংগ্রেস আর দিল হইল গিয়া বিজেপি। তারা ওই রকম রাজনীতি করতা যে দুধও বেলা দইও বেলা, দুধের লিটার 40 টাকা, দুধ পাঠিয়ে যদি দই যায় 100 টাকা। কংগ্রেস হারিয়ে বিজেপি গুলো তো আর মামলত মারি দিছি, হতা রাজনীতি হতা বাদ দুঃখ করতে লাগতো না। আমি ইউটিউব করি আর করিয়া যাইমু ইনশাল্লাহ, এই ইউটিউবের লাগি প্রাণ দিতে প্রস্তুত আছি। আর আমার দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন, আমার দলের সুপ্রিমো অন্য কেউ না। 2026 ইনশাল্লাহ আমি তো অগ্রিম হই দিলাম 2026 বিজেপি থেকে খেলবো, কারণ একমাত্র ডিমিলিশনের বার্সাবাদ যে ডিমিলিশন হইলে খালি কিলা হারাইতে হবে আসাইতে মোটামুটি বেশি অংশ সবাই এখনো আছে হারাইতে।